পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে জীবন জীবিকার মান উন্নয়নের জন্য আজও যে বহু পথ খোলা রয়েছে তারই এক দৃষ্টান্ত উঠে এলো মুঙ্গিয়াকামী ব্লকের অধীন রঙ্গিয়া টিলা গুচ্ছ গ্রামের এক উপজাতি পরিবারের মধ্য থেকে। বাঁশ বেতের মাধ্যমে বাড়ির গুরুজনদের কাছ থেকে পাখাও খাড়া তৈরি করার পদ্ধতি শিখেছিল ওই এলাকার প্রবীণ নাগরিক মন্টু দেববর্মা। বর্তমান পরিস্থিতিতে শখের বদলে রোজগারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তার এই শখ। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসারের খরচ সামলাতে খাড়া এবং বাঁশ বেতের তৈরির পাখা উৎপাদনের উপরই নির্ভরশীল তিনি। তবে বাঁশের যোগান কম থাকায় বেড়েছে সমস্যা। বিগত দিনগুলিতে আঠারোমুড়া পাহাড়ের বিস্তীর্ণ বনাঞ্চলে হাতের নাগালে অনায়াসে পাওয়া যেত বাঁশ, কিন্তু বর্তমানে বনদস্যুদের দৌলতে কমেছে বাঁশের পরিমাণ, ফলে অর্থের বাঁশ বেত কিনতে গিয়ে সমস্যায় পড়েছেন মন্টু দেববর্মার মতো আরো অনেক মানুষ। এখন তো পারে না আরকি, আগে তো বাঁশ কাটে, লাকড়ি কাটে, কামলাই করে। কি নাম আপনার? মন্টু দেববর্মা। কোন জায়গা এটা? এটা লঙ্গিতিলা, লঙ্গিতিলা পরে। এই বাঁশগুলি কি আপনারা কিনে আনেন? ও কিনে আনেন বাবু। তো কিনে আইন না বানাইয়া পুষাইনি? কই পুষবো, দুই দিন লাগে একটা খারাপ বানাইতে। কত করে বিক্রি করেন এই বাজারে? ঠিক নাই, 250 আছে, 200 আছে, এটা ঠিক নাই আর কি। আপনার নাম কি? মন্টু দেববর্মা। পরিবারের সদস্য কয়জন? আমার বুড়া বুড়ি। আধুনিক যুগে দাঁড়িয়ে বাজারে চাহিদাও কমেছে বাঁশ বেতের তৈরি জিনিসের। কিছু বছর আগেও চৈত্রের শেষ লগ্নে এবং বৈশাখের প্রাককালে রাজ্যের বিভিন্ন মেলাতে বাঁশ বেতের তৈরি জিনিসের সামগ্রিক চাহিদা ছিল অনেকাংশেই বেশি, কিন্তু বর্তমানে তা না থাকায় এই ব্যবসার সাথে যুক্ত মানুষরা পড়েছেন বিপাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।